আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আজকে হলো 19 রমজান, তাকে কিভাবে রোজা কাটালে আমাকে জানাবা। আজকে আবহাওয়াটা বেশ ভালো না, হালকা হালকা মেঘলা। তাই সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করব। কাজকর্ম করে কাপড়গুলো ধুয়ে বারান্দা শুকাতে দিলাম, তারপর ঘর দর গুছিয়ে নিলাম। নামাজ শেষ করে, আসর নামাজ শেষ করে আমার বর আমার জন্য বাজার নিয়ে আসছে। মাছগুলো কোটাকাটি করব। দেখেন চিংড়ি আর পোয়া মাছটা আনছে, শাক খেতে বলছি পাট শাক, ওর নিয়ে আসছে দুই ধরনের শাক, টমেটো শাক আর করলা, দুই রকমের মাছ সাথে বাজার করলো। ইফতারের আগ মুহূর্তে অনেক ঝামেলায় পড়ে গেলাম, এখন একটু একটু করে ইফতারিটা আগে রেডি করে মাছগুলো কুচে নেব। মাছগুলোতে অনেক বালু ছিল তাই পানিতে ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে মাছগুলো কুটবো। এদিকে ইফতার টাইম যখন গুনিয়ে আসছে, ইফতারগুলো রেডি করে নিলাম আগে আগেই, চলে আসলাম ইফতারের কাছে। ইফতারি খাওয়া শেষে নামাজ পড়ে সাহরি রেডি করলাম। আলহামদুলিল্লাহ গরুর গোশত বোনা, তার সাথে চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি করলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবা, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সবাই অনেক অনেক ভালো থাকবা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, খুদা হাফেজ।